ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কথার কথা। আপনারা যে পানটি এখন দেখতে পাচ্ছেন, এটি ভারতের চেন্নাই যে স্টেটটি আছে, আগে এটার নাম ছিল মাদ্রাস। মাদ্রাসের একটি দোকানের পান, এই দোকানটি অনেক বিখ্যাত। আর এই দোকানটা যেখানে অবস্থিত সেটি হচ্ছে চেন্নাই থাউজেন্ডস লাইট রোড। এটার এই পানের দোকানের অপোজিটই হচ্ছে ট্যাক্স ডিপার্টমেন্ট, চেন্নাই ট্যাক্স ডিপার্টমেন্ট যে অফিসটা, সেই অফিসটার অপোজিটই এই দোকানটি। এই দোকানটিতে শুধুমাত্র যে পান পাওয়া যায় তা না, এখানে রয়েছে হরেক রকম জুস, কাবাবের বেশ বাহার ওখানে আছে, এরপরে বিভিন্ন ধরনের হালুয়া, লাড্ডু, এই ধরনের অনেক খাবার ওখানে পাওয়া যায়। ওখানে দেখেছিলাম যে অনেক মানুষের ভিড়, সবার কাছেই শুনছিলাম সবাই যে থাউজেন্ডস লাইট রোডের সব লোকজন ওখানে এসেছে পান খেতে তা না, বিষয়টা অনেক দূর থেকে, চেন্নাইয়ের বিভিন্ন জায়গা থেকে ওখানে আর কি মানুষ আসে। ওদের কাছে শুনলাম যে এই পানটির নাকি অনেক নাম রয়েছে, কিন্তু আমরা যারা বাংলাদেশি, আমার কাছে ওই পানটা তেমন কিছুই লাগেনি। ওই পানটার দাম ছিল 50 রুপি, কিন্তু আমাদের দেশের 20 টাকার পানের যে স্বাদ বা যে মানে যে একটা আমরা যে একটা ফ্লেভার নেওয়ার জন্য পান খাই, যারা প্রতিনিয়ত পান খাই না, অভ্যাস নেই, তাদের কাছে এই পানটা এক্সেপশনাল কিছুই আর কি ওভাবে মনে হবে না, আমার কাছে মনে হয়নি। আমার দেশের 50 টাকার একটা পানের কাছে দাঁড় করালে ওই পানটার দাম হয়তো বা 20 টাকা 25 টাকা এমন হতে পারে। যাই হোক, পানটার পরিমাণ বেশ বড় ছিল, আমার মুখে নিতে বেশ কষ্ট হয়েছিল, তারপরও খেয়েছিলাম, তেমন একটা স্বাদ নেই। আমার দেশের হিসাব করলে এই পানটার দাম 20-25 টাকা হতে পারে, যাই হোক, কিন্তু ওদের কাছে এটা অনেক স্বাদের। ওই পানটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং অনেক ভিড় ছিল। বেশ এর আগের দিনও আমি গিয়েছিলাম, কিন্তু আমি পানটি খেতে পারিনি শুধুমাত্র ভিড়ের জন্যই, কিন্তু ওই দিন আমার খাওয়ার সৌভাগ্য হয়েছিল। দেখেছিলাম অনেক ধরনের মশলা, অনেক ধরনের মশলাই ওরা আসলে ব্যবহার করে, কিন্তু টেস্ট আমাদের দেশের পানের মতো না। যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। শুধু ভালো লাগলেই যে কমেন্টস করবেন তা না, খারাপ লাগলেও কমেন্টস করবেন। ধন্যবাদ।